প্যারিস অলিম্পিক দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন ব্রিটিশ টেনিস আইকন অ্যান্ডি মারে। বেশিরভাগ সময় ইঞ্জুরিতে ভোগা মারে ইতি টানতে চেয়েছিলেন অলিম্পিকে স্বর্ণজয়ের মতো দিয়ে, কিন্তু ক্যারিয়ারের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিডস ও টমি পলের কাছে সরাসরি সেটে হেরেছেন অলিম্পিকে। তার ক্যারিয়ারে প্রতিভা দাসের এক ঝলক। প্যারিস অলিম্পিক দিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন অনেক আগে, সেই সাথে টেনিস ডাবলসের কোয়ার্টার ফাইনালে ক্যারিয়ারের শেষ ম্যাচটাও খেলে ফেলেন ব্রিটিশ টেনিস আইকন অ্যান্ডি মারে। ক্যারিয়ারের ইতিটা অলিম্পিকে স্বর্ণজয়ের মধ্য দিয়ে শেষ করার ইচ্ছে ছিল তার, তবে ইতি টানতে হল যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিডস ও টমি পলের কাছে সরাসরি সেটে হেরে। এর আগে চোটের কারণে এককের ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করেন মারে। 2013 সালে ব্রিটিশদের 77 বছরের অপেক্ষা ঘুচিয়েছিলেন অ্যান্ডি মারে। উইম্বলডন এককে জকোভিচকে হারিয়ে প্রথম ব্রিটিশ চ্যাম্পিয়ন হন তিনি। তার আগে 2012 সালে জিতেছিলেন ইউএস ওপেন, এরপর 2016 সালে আবারও উইম্বলডন জেতেন মারে। অলিম্পিকে ছেলে ও মেয়েদের ইভেন্ট মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেনিস একক ইভেন্টে দুটি স্বর্ণজয়ের কীর্তিও রয়েছে অ্যান্ডি মারের। 2012 লন্ডন অলিম্পিকে রজার ফেদেরারকে ও 2016 সালে রিও অলিম্পিকে হুয়ান মার্টিন দেল পোত্রোকে পরাজিত করেন মারে। সব মিলিয়ে 46টি শিরোপা জিতেছেন এই ব্রিটিশ আইকন। 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জকোভিচ অ্যান্ডি মারে চির প্রতিদ্বন্দ্বী। ব্রিটিশ এই তারকার বিদায় বেলায় তাকে অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রশংসা করেছেন জকো। বিদায় বেলায় মারেকে নিয়ে প্রশংসায় ভেসেছেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজও, নিজেকে মারের সমর্থক হিসেবেও জানান তিনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশিরভাগ সময়ই চোটে ভোগেন মারে। র্যাঙ্কিংয়ে নেমে যায় 117তম স্থানে। 2019 সাল থেকে খেলে গেছেন মেটাল হিপ নিয়েও, চলতি বছরের শুরুতেও চোট পান অ্যাঙ্কেলে, এরপর মেরুদণ্ডে সিস্ট, সব মিলিয়েও খেলতে পারেননি উইম্বলডনেও। এত কিছুর পরেও বিদায় বেলায় নিজের ক্যারিয়ার অর্জন সব মিলিয়ে গর্বিত মারে, সেই সাথে অলিম্পিকে নিজের ইচ্ছা অনুযায়ী বিদায় নিতে পেরেও খুশি ব্রিটিশ এই কিংবদন্তি। রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের সাথে বিগ ফোরের একজন ছিলেন মারে, আর প্যারিস অলিম্পিকে তার অবসরের মধ্য দিয়ে শেষ হলো টেনিসের সোনালী প্রজন্মের আরেকটি অধ্যায়। প্রতিভা দাস, জিটিভি নিউজ।